ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নৈহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ব্লু স্টার ক্লাব লোকসভা ভোটে দারাকপুর কেন্দ্র থেকে বিজেপির জয়ের পরে তৃণমূল প্রভাবিত এই ক্লাবটি দখলের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ক্লাবের সামনে প্যান্ডেল করে একটি অস্থায়ী পার্টি অফিসও তৈরি করে বিজেপি। প্রতিদিন নিয়ম করে সেখানে বসতেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। গেরুয়া শিবিরের অভিযোগ, মঙ্গলবার সেই ক্লাবটি দখল করে নেয় তৃণমূল। না, বিজেপির স্বেচ্ছা খুলে দিই, বিজেপিকে মানে ঘুরিয়ে থ্রেডিং দেখিয়ে এগুলো করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজকে ওদের এটা খুলে নেওয়ার কথা ছিল এবং আমার মনে হয় ওরা একটা স্বেচ্ছায় খুলেছে, এখানে কোনো অশান্তির ব্যাপার নেই। ক্লাব ক্লাবের জায়গা ফিরে পেল এবং এখানকার যারা দুই পাড়ার ছেলে আছে তারাই ক্লাবের মেম্বার থাকবে। ক্লাব প্রেমিসেস আমরা মানুষকে ক্লাব হিসাবেই ফিরিয়ে দিলাম। লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে হারের পরে নৈহাটি পৌরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। দখল হয়ে যায় শাসক দলের একাধিক তৃণমূলের পার্টি অফিসও। পরে সেগুলি একে একে পুনরুদ্ধার করে তৃণমূল। নৈহাটিতে সভা করতে গিয়ে দখল হয়ে যাওয়া একটি পার্টি অফিস খুলে দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এলাকার একটি ক্লাব পুনর্দখল নিয়ে তুঙ্গে উঠল তৃণমূল বিজেপির চাপানুতর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।